প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকা দক্ষিণের বন্ধু দিলওয়ার হোসাইনকে। বিভাগীয় রাউন্ডে বিশিষ্ট ওলামাগণদের নিজের মধুর তেলাওয়াত দিয়ে মুগ্ধ করেছেন ঢাকা দক্ষিণের হাফেজ বন্ধু দেলওয়ার হোসাইন। বর্তমানে সে পড়াশোনা করছেন যাত্রাবাড়ির মার্কাজুদ তাহফিজ মাদ্রাসায়। প্রতিযোগিতায় জয় নয়, হাফেজ দেলওয়ার চান আল্লাহ যেন তাকে এখন আলেম হিসাবে কবুল করেন। আমি বড় হয়ে একজন বিশ্ববিখ্যাত আলেম হতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। মেধা ও বিনয়ের মাধ্যমে মাদ্রাসার ওস্তাদদের চোখে দেলওয়ার শুরু থেকেই সব ছাত্রদের থেকে আলাদা ছিল। সে একজন মেধাবী ছাত্র, তার পড়াতে খুব মনোযোগ, ক্লাসে বসে খুব মেহনত করে। অন্য ছাত্রদের চেয়ে সে আলাদা, তার পড়ার ধরন, মেহনতের ধরন সব কিছু আলাদা। হাফেজ বন্ধু দেলওয়ার হোসাইনের জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন ক্বাউলিহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك واصطفاك على نساء العالمين حسبك صدق الله العظيم بسم الله ما شاء الله تبارك الله দেলওয়ার হোসাইন, আমরা তোমার চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনতে পেয়েছি। খুব খেয়াল করবে, ওয়াস্তাফাকে যে সদটি এসছে এটির মধ্যে ইতবাক একটা সিফাত রয়েছে, এটিকে আদায় করতে হবে। এবং ইয়া মারইয়াম কনুতি যে কফটি এসছে, তোমার এখানে ফাতহার মতো কিছুর আওয়াজ এসছে, এখানে সাকিন রয়েছে, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। কেমন ওভারঅল তোমার তাতে মানে অনেক ভালো মাশাআল্লাহ, তোমার তাতে ভয়েস মাশাআল্লাহ অনেক শক্তিশালী, সুরের মাশাআল্লাহ অনেক কারুকাজ রয়েছে, আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুন। মাশাআল্লাহ দেলওয়ার, এক কথায় অসাধারণ, মাইন্ড ব্লোয়িং তেলাওয়াত তোমার, তার সাথে সাথে তোমার পাওয়ারফুল ভয়েস এই তেলাওয়াতটাকে আরও সমৃদ্ধ করেছে। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া, এগিয়ে যাও,